বৈরী আবহাওয়ার কারণে প্রতি বছর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত মেঘনা নদী উত্তাল থাকে। এই আট মাস নৌ দুর্ঘটনা এড়াতে মজুর চৌধুরীহাট ঘাট থেকে ভোলা ও বরিশাল নৌপথে লঞ্চ, ট্রলার, স্পিড বোট সহ সকল ধরনের হালকা নৌযান চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু তা উপেক্ষা করেই নদী পার হচ্ছেন সবাই। পর্যাপ্ত নৌযান না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসব নৌযানে উঠছেন বলে জানালেন যাত্রীরা। বাচ্চা নিয়ে এত নদীর পথে রিক্সে যাওয়া তো খুবই কষ্টকর, সেটা পাই না, এই জন্য বাধ্য হয়ে আমরা টলা দিতে হয়। নিষেধাজ্ঞার এই সময়ে নিরাপদ ভ্রমণে তিনটি সিটাক চালু থাকলেও অতিরিক্ত যাত্রী নেয়া এবং বেশি ভাড়া আদায় সহ নানা অভিযোগ যাত্রীদের। ভাড়া আসে 70 থেকে 80 টাকা, তারা ভাড়া নিচ্ছে বর্তমানে 200 টাকা করে। মানুষের হয়রানি, তারপর স্পিড বোটের ভাড়া 500-600 টাকা। আমরা যারা ছোট চাকরি করি এদের পক্ষে 500 টাকা দিয়ে ওই ভাড়া দেওয়া সম্ভব না। তবে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা সহ অনুমোদনহীন নৌযান চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যাত্রীরা যেন নির্বিঘ্নে পারাপার হতে পারে সেজন্য আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে আমরা একটি তদারকি করছি। এই নৌরুট দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের সাথে বরিশাল ও খুলনা বিভাগের 16 জেলার মানুষ চলাচল করেন। নিষেধাজ্ঞা থাকলেও এই নৌরুটে হালকা নৌযান চালাচ্ছেন ঘাঁটি জারাদার ও নৌযান মালিকরা। অনুমোদিত নৌযান না পেয়ে ও সময় বাঁচাতে ঝুঁকি জেনেও প্রমত্তা মেঘনা পাড়ি দিচ্ছেন অনেকেই। প্রশাসন নজরদারি না বাড়ালে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মজুর চৌধুরীহাট ঘাট থেকে মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।